আমার মাধ্যমে একটি মানুষের হাতে যে একটি কম্বল যাচ্ছে সেন্টার বয়েজ এটা আপনাদের কাছে আমি রিডিউ হয়ে থাকলাম। আমি জন্ম আমাদের তখনই সার্থক হয় এই যে সোহেল ভাই বলেছেন আপনাকে কেউ পৃথিবীতে বেঁচে থাকবো না। কবে আমার জন্ম হয়েছিল দেখতে দেখতে আমার একেবারে 55-56 বছর হয়ে গেল। আমার এই জন্মদিনে আমি সেন্ট্রাল বয়েজের কাছে রিডি থাকলাম, সমস্ত ভালোবাসা দিলাম। আমি টাকা দিতে না পারি, পয়সা দিতে না পারি, আমি যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার অবস্থান ক্ষুদ্র অবস্থান থেকে আমি যেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি ও রাউজান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জাব্বার সোহেলের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান রবিবার 10 জানুয়ারি বিকেলে মুর্শিদঘাটাস্থ সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোহাম্মদ শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিবের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, রাউজান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন, রাউজান পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, সাবেক ছাত্রনেতা দীপনুদে দীপু, 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আইয়ুব, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল সিস্তি, 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, সেলিম মোহাম্মদ রিফাত, মোহাম্মদ মিজানুর রহমান, আরফানুল ইসলাম আবির, তসলিম উদ্দিন সাকিব, মোহাম্মদ রাকিব সহ আরো অনেকে। ¿Qué pasa?